আজকের আকাশটা মানে খুব বেশি জোস, আর পাহাড়গুলো মনে হইতেছে যে আকাশের সাথে মানে লেগে আছে, উপরে বাড়ি খাচ্ছে, এত বেশি সুন্দর লাগতেছে ভোলাগঞ্জ। মানে যত সামনে আগাচ্ছি সৌন্দর্য আর তত বাড়তেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ABS ব্লগস। তো ব্রোস, আজকে হঠাৎ করে একটা প্লেনে আজকে চলে আসছি সিলেট। সিলেট আসার ভিডিও তেমন করতে পারি নাই, কজ একটু তাড়াহুড়া করেই চলে আসা। এখন আমরা সকাল পূর্বের কিছু কাহিনী বলি কিভাবে আসা সিলেট। আজকে প্রায় 6টার দিকে রওনা দেই ঢাকা থেকে। রওনা দেওয়ার পর ধীরে ধীরে আস্তে আস্তে প্রায় আমাদের 12টা বেজে যায়। দেন আমরা শাহজালাল রহমতুল্লাহ মাজারের পাশেই একটা হোটেলে বুক করি। হোটেলে গিয়ে তারপর ফ্রেশ হয়ে দেন এখন চলে যাচ্ছি সাদাপাথর ভোলাগঞ্জের উদ্দেশ্যে। আমি এর আগে সিলেট অনেকবার আসা হয়েছে, বাট ভোলাগঞ্জে আমি এই প্রথম। ভোলাগঞ্জে আমার যাওয়া হয় না, আমি জাফলং, হ্যাঁ, এবার অন্যান্য জায়গা যেগুলো আছে ওগুলো যাওয়া হয়েছে, বাট ভোলাগঞ্জে এই প্রথম। আর আর সবচেয়ে বড় বেশি এক্সাইটেড একটা বিষয় সেটা হচ্ছে আমি আজকে এবার আমি বাইক নিয়ে আসছি, আমার নিজের বাইক। কজ এর আগে যতবার আসছি দেখা গেছে বাস দিয়ে আসছি, নয়তো ট্রেন দিয়ে আসছি, বাট ফার্স্ট আমি নিজের বাইক নিয়ে আসছি সিলেট। মানে এগুলো ছিল আমার কাছে একটা স্বপ্ন, বাইক দিয়ে আমি সারা বাংলাদেশের 64 জেলা ঘোরার স্বপ্ন দেখছি। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করতেছেন এবং সহি সালামতে প্রত্যেকটা সফরকে কবুল করতেছেন। ভোলাগঞ্জের যে রোডটাই খুব সুন্দর, মানে পুরো রোডটাই ফ্রেশ। সিলেটে হবিগঞ্জের আগের রোডগুলো খুব বেশি বাজে ছিল, রোডের মাঝখানে প্রচুর ভাঙ্গা, আর গতকাল রাতে মেবি অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে মানে পুরো রোডের অবস্থা খুবই খারাপ ছিল। বাট হবিগঞ্জের রোডগুলোর পর খুব ভালো ছিল। ওই পৃথিবী বাদ দিয়ে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর, মেঘালয়, ওটা কি মেঘালয়ের ইয়া দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা ওদিকেই তো যাচ্ছি, আমি খুব বেশি এক্সাইটেড, একটু জোরে চালিয়ে যাই। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, মানে আমরা যত সামনে আগাচ্ছি ভোলাগঞ্জের দিকে যত আগাচ্ছি পাহাড়গুলো আরও তত ভাসমান হচ্ছে, আর সবচেয়ে বেশি আরও সৌন্দর্য বাড়বে যদি এই মুহূর্তে একটু বৃষ্টি হয়। কত পরিমাণে রোদ আর গরম, ভোলাগঞ্জের মূল সৌন্দর্যই হচ্ছে বর্ষার সময়। মানে এক কথা পুরো সিলেটের মূল সৌন্দর্যই বর্ষার সময়, কজ বর্ষার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি, দেন ঝর্নার থেকে প্রচুর পরিমাণে তখন পানি আসে, আর শীতকালে এই ঝর্নাগুলো টোটালি সব বন্ধ থাকে। এখান থেকে টোটালি ভিউটা দেখা যাচ্ছে, মানে এত বেশি সুন্দর লাগতেছে বলার বাহিরে, কল্পনা অতীত। পাহাড়গুলো দেখেন, ওয়াও। আমি যত সামনে যাচ্ছি সৌন্দর্য আরো তত বৃদ্ধি পাচ্ছে, পাহাড়গুলো আমার সামনে আসছে তত। কিছু মিঠামইনের নিকলি যে রোডটা, ওই রোডটার মতো যদি দুই পাশে পানি ভরপুর থাকতো তাহলে পুরো নিকলির হয়ে যেত, নিকলির মতো স্বরূপ মেঠো পথ। অবশেষে সিলেট থেকে প্রায় 37 কিলো পাড়ি দিয়ে আমরা ভোলাগঞ্জ সাদাপাথরে চলে আসি। এত পরিমাণে রোদ ছিল যে মানে তাকাতো খুব কষ্ট হচ্ছিল। প্রায় আমরা এখানে 2 ঘন্টার মতো অতিবাহিত করি, তারপরে দেন আবার আমরা সিলেটে চলে যাই। তবে আজকের দিনটা খুব বেশি সুন্দর ছিল, ভালো মতো এখানেই, আবার পরের ভিডিওতে দেখা।